नमस्कार बन्धुरा आमार नाम उर्मी और वेलकम बैक टू माय यूट्यूब चैनल बन्धुरा सबाइके आमार पक्ष थेके शुभ रथयात्रा एवं आज के ट्यूटोरियलटा आमी एटा माथाय रेखे क्रिएट करेछि जे आमादेर बाड़ीते जदि कोनो पुजोर अनुष्ठान थाके बा एरकम रथ गृहप्रवेश लक्ष्मी पुजो बा जे कोनो बांगाली पुजोते जदि तोमादेर कोनो इनविटेशन थाके सेक्षेत्रे कि करे एकटा खूब ट्रेडिशनल কিন্তু খুব সিম্পল মেকআপ লুক ক্রিয়েট করা যায় যেটা খুব কম সময়ের মধ্যে হয়ে যাবে এবং অ্যাজ ইউজুয়াল খুব বাজেট ফ্রেন্ডলি প্রোডাক্ট ব্যবহার করে তো সেই অনুযায়ী আজকে এরকম একটা সিম্পল মেকআপ লুক আমি ক্রিয়েট করেছি আর আমি আজকে একটুখানি বান ক্রিয়েট করেছি তো সেক্ষেত্রে তোমরা এটা ঝোলা চুল বা পয়েন্টেলের সাথেও করতে পারো খুব ভালো লাগবে আর স্পেশালি যারা ম্যারিড বা যাদের নতুন বিয়ে হয়েছে তারা এরকম লুক কোনো পুজোতে ক্রিয়েট করতেই পারো নিশ্চয়ই খুব ভালো লাগবে আর গরমের কথা মাথায় রেখে আমি আজকে একটা এরকম হোয়াইট কালারের সাউথ কটন শাড়ির সাথে স্টাইল করলাম এটা আর এর সাথে ম্যাচ করে আমি গোল্ডেন জুয়েলারি পরেছি তো আমি এরকম জাস্ট কানে একটা কানপাশা পরেছি গলাতে একটা টেম্পল জুয়েলারি পরেছি এটা আর্টিফিশিয়াল যেটা আমি অ্যামাজন থেকে পারচেস করেছি আর প্রত্যেকটা গয়নাই এখানে আমি অরিজিনাল ইউজ করেছি এটা আমার হাতে একটা মানপাশা ইউজ করেছি আংটিটা আর একটা এরকম ব্রেসলেট তো সেক্ষেত্রে তোমাদের যদি কখনো এরকম ট্র্যাডিশনাল সাজতে ইচ্ছা করে তোমরা অবশ্যই এরকম একটা মেকআপ লুক ক্রিয়েট করতে পারো কারণ আমার মনে হয় গোল্ডেন গয়না যেগুলা হয় বা সোনার গয়না অবভিয়াসলি সাদা রেড বা যে কোনো এক রঙা লাইট কালারের সাথে বা ব্ল্যাকের সাথে ভীষণ ভালো লাগে তো সেক্ষেত্রে তোমরা এরকম একটা লুক ক্রিয়েট করতে পারো যেহেতু কোনো পুজোর অনুষ্ঠানে বা বাড়িতে যদি আমাদেরই পুজো থাকে আমরা তো ব্ল্যাক ড্রেস সেদিন অ্যাভয়েড করি তো সেক্ষেত্রে সাদা বা লাল রঙের শাড়ির সাথে তোমরা এই লুকটা ক্রিয়েট করতে পারো খুব ভালো লাগবে এবং এটা কিছুটা কেরালার লোকেরা যেরকম সাজে ও নামে ওটা থেকেও আমি একটু ইন্সপায়ার্ড হয়ে তার সাথে আমাদের বাঙালি স্টাইল মিক্স অ্যান্ড ম্যাচ করে খুব সিম্পল এই লুকটা ক্রিয়েট করেছি আশা করছি তোমাদের এই লুকটা নিশ্চয়ই খুব ভালো লাগবে যদি তোমাদের এই টিউটোরিয়ালটা ভালো লাগে অবশ্যই তোমরা এটা লাইক করবে কমেন্ট করবে বন্ধুদের সাথে শেয়ার করবে আর যারা আমার চ্যানেলটা এখনো সাবস্ক্রাইব করোনি রিকোয়েস্ট করবো একটু সময় দিয়ে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দাও আমার চ্যানেলে আমি বিউটি কুকিং লাইফস্টাইল রিলেটেড ভিডিওস আপলোড করতে থাকি তো যদি তোমাদের এরকম ভিডিও দেখতে ভালো লাগে তোমরা অবশ্যই এই চ্যানেলটা সাবস্ক্রাইব করতে পারো এবং আশা করছি এই সিম্পল মেকআপটা নিশ্চয়ই তোমাদের খুব ভালো লাগবে তো চলো বেশি কথা না বাড়িয়ে আজকে টিউটোরিয়ালটা শুরু করে দিই বন্ধুরা আমি আজকে একটা রথযাত্রা স্পেশাল বা যে কোনো আমাদের ইন্ডিয়ান ট্র্যাডিশনাল টাইপের যদি কোনো পুজো বাড়িতে ইনভিটেশন থাকে সেই অনুযায়ী একটু ডিফারেন্ট স্টাইলের একটা মেকআপ লুক ক্রিয়েট করে দেখাচ্ছি যেটা একটু ডিফারেন্ট হবে আর খুব কম সময়ের মধ্যে 5-10 মিনিটের মধ্যে তোমরা এই মেকআপ লুকটা করতে পারবে আর যারা একদমই মেকআপ করতে পারো না তারাও এটা খুব ইজিলি অ্যাচিভ করতে পারবে তো দেখে নাও তোমাদের লুকটা কেমন লাগে আমার মেকআপ শুরু করার আগে আমি স্কিনে ক্লিনজিং টোনিং করে নিয়েছি আর ময়শ্চারাইজারও লাগিয়ে নিয়েছি তো এরপরে বেস মেকআপটা আমি শুরু করছি তার জন্যে আমি ইউজ করছি অলিভিয়া লিকুইড ফাউন্ডেশন স্যাটিন ফিনিশ আজকের মেকআপটা এতটা লাইট তোমরা যদি ফাউন্ডেশন অ্যাভয়েড করে বিবি ক্রিম বা সিসি ক্রিম ইউজ করতে চাও সেটাও কিন্তু করতে পারো স্কিনের কন্ডিশনের ওপর বেস করে আমি নিজেও খুব লাইট মেকআপ পছন্দ করি তো সেজন্য আমি সবসময় খুব একটা বেশি হাই কভারেজের কিছু ইউজ করি না তো আমি ড্যাব ড্যাব করে ফাউন্ডেশনটা দিয়ে দিলাম এবং এরপর একটা ব্রাশে করে ব্লেন্ড করছি তোমাদের কাছে যদি এরকম ব্রাশ না থাকে তোমরা বিউটি ব্লেন্ডার করেও ব্লেন্ড করতে পারো এবং আরও যদি তোমরা টাইম সেভ করতে চাও তোমরা ময়শ্চারাইজারের সাথেও কিন্তু ফাউন্ডেশনটা নিয়ে একসাথে ব্লেন্ড করতে পারো খুব তাড়াতাড়ি এটা ব্লেন্ড হয়ে যায় তো আরেকটি প্রোডাক্ট ছিল আমি হাতে করে আমার ফোরহেডে আর কলায় দিয়ে দিচ্ছি এরপরে
ওই ব্রাশটাতে করে আমি ব্লেন্ড করে দেব। তো তোমরা দেখছো বন্ধুরা কত তাড়াতাড়ি এটা ব্লেন্ড হয়ে গেল এবং একটা মিডিয়াম কভারেজও চলে এসেছে। এবং আমার মুখে যে মাস্কগুলো ছিল সেটাও কিন্তু কভার আপ হয়ে গেছে। তো এরপরে যেহেতু আমাদের ইন্ডিয়াতে বেশিরভাগ সময় গরম থাকে, সোয়েট খুব বেশি হয়, তো অবশ্যই আমাদের একটা ভালো ট্রান্সলুসেন্ট বেস লাগানো উচিত। তো আমি ইউজ করছি ব্লু হেভেনের মেকআপ ট্রান্সলুসেন্ট পাউডার। তো ওই সেম ব্রাশটাতে করে আমি এটা আমার ফেসে ব্লেন্ড করে দিচ্ছি, কারণ আমার প্রচন্ড সোয়েট হয়, বর্ষাকাল হোক গরমকাল হোক, শীতকাল ছাড়া মনে হয় সব ওয়েদারই আমার সোয়েট হয়, তো সেজন্য এই প্রোডাক্ট আমার জন্য খুব এসেন্সিয়াল। এটা আমাদের মেকআপটাকেও অনেকক্ষণ স্টে করতে সাহায্য করে। আর এই যে ম্যাট লুকটা আসে এটাও আমার খুব ভালো লাগে। তোমাদের বাড়িতে যদি কখনো পুজো থাকে, তোমরা নিজেদেরকে একটু স্পেশাল দেখাতে চাও, তোমরা এই লুকটা ট্রাই করতে পারো। তো দেখো আমার বেস মেকআপটা পুরো কমপ্লিট হয়ে গেছে, এরপরে অবশ্যই আই মেকআপটা শুরু করব। আর আজকে যেহেতু আমি যে শাড়িটা পরেছি সারুক কটন, এটাতে হোয়াইটের সাথে খুব লাইট গোল্ডেনের কাজ আছে, আর আমি যে জুয়েলারিটা পরব পুরোপুরি গোল্ডেন জুয়েলারি বা গোল্ড জুয়েলারি পরব, তো সেজন্য আজকে তার সাথে ম্যাচ করে আমি চোখে একটা খুব লাইট গোল্ড স্মোকি আইস ক্রিয়েট করব। তো তার জন্য সবার আগে ভালো করে কনসিলারটা লাগিয়ে নিতে হবে, যাতে আমাদের যে ডার্ক সার্কেল আছে সেটা কভার আপ হয়ে যায় আর আমাদের আই শ্যাডোর একটা খুব ভালো বেস তৈরি হয়। কারোর যদি চোখের স্কিনও খুব অয়েলি হয়, তোমরা কিন্তু চোখে একটু প্রাইমার লাগাতে পারো, তাতেও খুব ভালো সেট হয় আই মেকআপটা। তো আমি সেক্ষেত্রে কনসিলারটাই আমার অনেকটা কাজ হয়, আমি ইউজ করি না, বাট স্কিনের কন্ডিশনের ওপর ডিপেন্ড করে তোমরা লাগাতে পারো। তো তোমরা দেখছো শুধু কন্ডিশন শুধু কনসিলারটা দেওয়ার পরে কতটা ডিফারেন্স হয়ে গেল। আমার চোখে অনেকটা ডার্ক সার্কেল ছিল, কারণ এখনকার দিনে তো ঘুম অনেকেরই হয় না ঠিক মতো, তো সেটা প্রায় পুরোটা কভার আপ হয়ে গিয়ে একটা ব্রাইট লুক আসছে। এরপরে আমি আইব্রোটা সেট করে নেব, তার জন্য আমি ইউজ করব সুইস বিউটির আইব্রো অ্যান্ড জেল ডিফাইনার। তো খুব লাইটভাবে আমি আমার আইব্রোটা মোটামুটি শেপেই আছে, তো জাস্ট যেটুকু এমটি স্পেস আছে সেটাকে কভার আপ করে নেব। বিশেষ করে বেশিরভাগ পুজো তো সকালবেলা হয়, আর সকালবেলা খুব একটা লাউড মেকআপ করলে ভালো দেখায় না, তো তোমরা এটা কিন্তু কোনো সকালবেলার অনুষ্ঠানও বা কোনো পুজোর মধ্যে আরামসে করতে পারো। এবং কখনো একটু মনে হয় না যে খুব বেশি লাউড সেজেছ, তো দেখো জাস্ট আমি আইব্রোটাকে একটুখানি ডিফাইন করে নিলাম, বেশি ডার্ক করছি না, কারণ তাতে ন্যাচুরাল ব্যাপারটা যাবে না। তো দেখো হয়ে গেছে আইব্রোটা সেট করা, এরপরে আমরা আমাদের আই মেকআপটা আজকে শুরু করতে পারি। তো আজকে আমি আই শ্যাডোর জন্য ইউজ করবো জ্যাকলিন নেইল প্যালেট, এবং খুব বেশি কালার আমি ইউজ করবো না। তো এই জ্যাকলিন নেইল প্যালেট থেকে প্রথমে আমি খুব লাইট, এই যে লাইট ব্রাউন কালারটা দিয়ে আমার ট্রানজিশন
शेड हिसाब से यूज करब। देखते एकदम पीची स्किन कलर है, सॉफ्ट मेकअप जो करो, नैचुरल मेकअप जो करो, इरकम पीच बा लाइट ब्राउन कलर खूब भल लगे। तो हमारे आउटर भी और ट्रांजिशन टाइम भलोक दिए दिल और ये सेम ब्राउन कलर का हमें लोअर आई लिडो दिए दीची। फ्लैट ब्रशे एक हाइलाइट करार जो एक शिमर इफेक्ट आनार जो ये कलर का यूज कर देखो। जेहेतु गोल्डन कलर आल्टिमेटली आनते चाहिए तो एकटूखानी लाइट येलो एक शेड दीची। खूब हल्का करे जस्ट एकटू येलो टच हाफ आई पिन बड़ा बड़ा मैं दिए दिल এবং এটাকে ফাইনাল কমপ্লিট করার জন্য একটু গোল্ডেন শিমারি কালার দিয়ে দিলাম। দ্যাটস অল। এরপর আরেকটু যদি তোমরা আউটার ভিটাকে ডিফাইন করতে চাও, ওই লাইট ব্রাউন কালারটা जस्ट एक आउटर दीते अल्प दिए दी पर तो दैट्स ऑल। और आईब्रोटा के लिफ्टेड लुक देर एकदम सिंपल स्किन कलर एकटूखानी हमारे आईब्रो नीचे दिए हल्का कर ब्लेंड कर दिल। তো দেখো আমার আইশ্যাডোটা লাগানো হয়ে গেছে বন্ধুরা। এরপরে ভীষণ একটা ভালো কাজল আছে, এটা হচ্ছে প্রেসেস কানাডা ম্যাগনেটাইজ ব্ল্যাক কাজল। যারা আমার মতো কাজল করতে খুব ভালোবাসো অবশ্যই এই কাজলটা ইউজ করতে পারো। তো এই কাজলটা দিয়ে আমি আমার লোয়ার আইলিডটা ডিফাইন করে নিচ্ছি। যেহেতু আজকে আই লাইনার লাগাচ্ছি না তো কাজলটা বেশ একটুখানি ডার্ক করছি। আর আমার মনে হয় সবাইকে কাজল লাগালে খুব সুন্দর লাগে, বিশেষ করে ইন্ডিয়ান ড্রেসের সাথে বা যে কোনো ট্র্যাডিশনাল ড্রেসের সাথে। বেশ ইন্টেন্স কাজল দিয়ে দিলাম আমার লোয়ার আইলিডটাতে। এরপরে এটাকে কমপ্লিট করার জন্য আমি ইউজ করব মেবলিনের হাইপার কার্ল মাসকারা। যাতে আমাদের চোখে আইশ্যাডোর কাজটা বা শেডটা ভালো বোঝা যায় সেজন্যই আমি আইলাইনারটা অ্যাভয়েড করছি। আর এটা একটা মর্নিং লুক আমি দেখাচ্ছি, কারোর বাড়িতে যদি গৃহপ্রবেশ থাকে দেন তোমার রথ বা অন্য কোনো বাড়িতে কারোর করতে থাকলো বা তোমাদের ওরকম কোনো ইনভিটেশন থাকলো তাতে কিন্তু এরকম সিম্পল মেকআপ তোমরা করতেই পারো। তো দেখো আমার আই মেকআপটা হয়ে গেছে একটা চোখে।
सेम मेकअप टाइम चोखे रिपीट कर बंधुरा हमारे दो चोखे आई मेकअप एक ही भाव तो आज के मेकअप भीषण सिम्पल भाव चेष्टा कर तो से भावे खूब सामान्य एकटूखानी ब्रॉन्जिंग कर जस्ट हमार नाकेर दुटो साइडे एले कलर से शिवर ब्रॉन्जर यूज कर और खूब सामान्य गाले पोर्शन और एकटूखानी कपाले दुटो साइडे ब्लेंड कर तुम्हारा चाहले स्किपो करते खूब एक खराब लगे मेकअप और एरपे एक हाइलाइटिंग करब तो हाइलाइटिंग यूज कर मास्टर क्रोम हाइट मेटेलिक इल्यूमिनेटर हाइलाइटर ये खूब सामान्य हमार नोजेल ब्रिजे चिक्स फोरहेडसे ठीक जेखानगुलो एखाने आमी ब्रोंजिंग करलाम तार उपरटाते एरपर आमादेर काज एज यूजुअल फैन ब्रशे करे एटाके ब्लेंड करा भालोभावे हल्का स्किन एक ग्लो आसे स्पेशली जो फोटो तोला है तो जेहेतु एलिकागुल्बर लाइटर एक रिफ्लेक्शन है तो क्षेत्र में हाइलाइटर लगाले फटोटा खूब सुंदर उठे और भीषण भाव स्किन ग्लो ही लगे तो देखो एकदम यूनिफॉर्मली ब्लेंड कर फेले एरपर शुद्ध लिप्स मेकअप बाकी तो आज के रेडी यूज कर बट एकटूखानी अन्यरकम भावे माने जो लिपस्टिक तुम्हारा देखो एकटूखानी बेशी मोटा चौड़ा बेशी तो सेजन्य आगे ताके आउटलाइन करे नेब एवं तारपरे भेतरटा फिल आप करब तो एटार जोन्नो आमी एकटा लिप ब्राश एरकम निये नेच्छि तो आमी रेडर दुटो शेड यूज कर एक मरुनिश और एक रेड तो प्रथम एन वाइबर लिपस्टिकटा ऑन फ्लिक और एकटूखानी लिप बाम लगाना आज तब लिपस्टिकटा तो प्रचुर मॉइश्चर थाके आउटलाइन कर निलपर एक लाइट कलर दिए इटर भेतर फिल आप कर बैलेंस करार जोन्नो एकटूखानी आमी ओई रेड कलर आरेकबार दिए देब खूब हल्का करे शुधु भितरेर दिकटा तो देखो एकटूखानी आमार रेड कलर एकटु लाइट होलो एवं आमार लिपसेर जे थिकनेस सेटाओ एकटूखानी कमे गेलो तो एरपे हेयर स्टाइल कर एक्सेसरीज तुम्हारे देखिए दीची को तुम्हारा देखे नाम फाइनल लुकटा केमन आससे बंधुरा चूलटा बेधे निलाम एकटा एरकम मिडिल पार्टिंग करे
কারণ যেহেতু এইসব পুজোতে আমাদের অনেক কাজ করতে হয় বা গরমের কথা ভেবে চুলটা খোলা রাখার থেকে আমার মনে হয় বেঁধে নিলেই ভালো। আর পার্টিংটা তোমরা তোমাদের পছন্দ মতো করতে পারো, তবে আমার মনে হয় যারা ম্যারিড তাদের সিঁদুর করতে হয়, সেক্ষেত্রে এরকম কোনো ট্র্যাডিশনাল অনুষ্ঠানে মাঝখানে সিঁদুর করলে ওটা ভাল লাগে দেখতে। তো এবার আমি একটা লাল টিপ করে নিচ্ছি একটু উঁচু করে, এবং এরপর আরেকটু এটাকে ডিফাইন করার জন্য বলতে পারো বা আরেকটু সুন্দর লুক দেওয়ার জন্য এটা তলায় জাস্ট আমি একটা এরকম ব্ল্যাক ডট করে দিলাম, এটাও অপশনাল। আর অ্যাক্সেসরিজটাও আমাদের কমপ্লিট করতে হবে, তো সেক্ষেত্রে আমি এরকম যে পাশা টাইপের দুল হয় ওটা করছি। তোমরা তোমাদের পছন্দ মতো ঝুমকাও করতে পারো। আর আমি একটা এরকম টেম্পল জুয়েলারি টাইপের হার পরেছি, এটা অ্যামাজন থেকে পারচেজ করা, এটা রিয়েল গোল্ড নয়। আর এখন মার্কেটে এরকম আর্টিফিশিয়াল গজরা পাওয়া যায়, তো তোমরা তোমাদের খোপার মধ্যেও এটা অ্যাটাচ করে নিতে পারো, ক্লিপ সিস্টেম থাকে, তো এটাও আমি অ্যাটাচ করে দিলাম। আর এরপরে লুকটা আমার মোটামুটি কমপ্লিট হয়ে গেছে, আর একটুখানি আমি হাতে কিছু জুয়েলারি পরে নিচ্ছি, নিয়ে তোমাদের ফাইনাল লুকটা দেখাচ্ছি। বন্ধুরা আজকের এই লুকটা কমপ্লিট হয়ে গেছে, আমি একটুখানি শুধু মিডল পার্টিং করে সিঁদুর পরে নিলাম। আর যেহেতু আমার চুলটা ভেঙেছিল আমি এখন খোপাটা করলাম না, তো সেক্ষেত্রে তোমরা এটার সাথে খোপা বা নর্মাল খুলে রাখা বা পনিটেল সবকিছুই করতে পারো, খুবই ভালো লাগবে। আর একটু আমি এরকম ভাবে চুলটা ইনসার্ট করে দিচ্ছি আমার কানের পাশে, যাতে আমার যে কানের দুলটা আছে এটা হাইলাইট হয়। আর এর সাথে আমি এরকম একটু গোল্ডেন জুয়েলারি পরেছি, তো সেক্ষেত্রে তোমরা যদি এর সাথে নাকছাবিও করতে চাও করতে পারো, নিশ্চয়ই খুব সুন্দর লাগবে। তো আর আমি হাতে সামান্য একটা ব্রেসলেট আর এই মানতাসটা পরে নিয়েছি, তো এরকম সাদা সাউথ কটনের শাড়ির সাথে তোমরা কিন্তু এভাবে স্টাইল করে কোনো পুজো বাড়িতে যেতে পারো, নিশ্চয়ই ভালো লাগবে আশা করছি, এবং একটা নতুন কিছুও ট্রাই করা হবে। তো আজকের মেকআপটা তোমাদের কেমন লাগলো আমাকে অবশ্যই জানিও, এবং যদি তোমাদের আজকের এই লুকটা ভালো লাগে অবশ্যই এই ভিডিওটাকে লাইক করবে, আমাকে কমেন্ট করে জানাবে কেমন লাগলো, তোমাদের যদি ভালো লাগে আমাকে শেয়ার করতে পারো। আর যারা এখনো আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করোনি, রিকোয়েস্ট করবো একটু সময় স্পেন্ড করে এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দাও। আমার চ্যানেলে আমি বিউটি কুকিং লাইফস্টাইল রিলেটেড ভিডিওস আপলোড করতে থাকি, তো যদি তোমাদের এরকম ভিডিওস দেখতে ভালো লাগে তোমরা অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করতে পারো, এবং বেল বাটনটা প্রেস করতে কখনোই ভুলবে না, তাহলে আমার ফিউচারের কোনো ভিডিও আসলে তার নোটিফিকেশন সবার আগে তোমরা পেয়ে যাবে। তো আজকের মতো বিদায় নিচ্ছি, সবাই ভালো থাকো, সুস্থ থাকো।